বন্ধুরা রিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আর আমিও ভালো আছি। আজকে আমি যে রান্নাটি করে দেখাচ্ছি সেটি হলো রুই মাছের পাতলা ঝোল। দেখুন, বাজারে সাধারণত এই সাইজের রুই মাছ আমি কিনেছি, যেটা খুব বড় না আবার একদম চারা পোনাও না। নুন হলুদ দিয়ে রেখেছি, ভাজার সময় মেখে নেব। আমি বাজার থেকে ডাটা কিনেছি, যে ডাটাগুলো সাধারণত এখন পাওয়া যায়। ডাটাগুলো আমি একটু সামান্য জলে ভাপিয়ে রেখেছি, লম্বা করে আলু কেটে রেখেছি। এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, হলুদ নিয়েছি। এখানে একটা তেজপাতা, একটু আদা বাটা, তো জিরের গুঁড়ো, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা নিয়েছি। আর এখানে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে গুলে রেখেছি, এটা শুধুমাত্র রঙের জন্য। এবং এই রান্নাটি অত্যন্ত সুস্বাদুও হবে আর খুব স্বাস্থ্যকর এবং পুষ্টিকরও হবে। আসুন তাহলে রান্নাটি আমি কিভাবে করছি দেখুন। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, এখন মাছগুলোকে আমি ভেজে নেব। একটা পিঠ ভালোভাবে হয়ে যাবে ভাজা, তারপরে আমি উল্টে দেবো। আর প্রথমেই বলে রাখি, এই মাছটা করার জন্য আমি মাছগুলোকে খুব কড়া করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে দিচ্ছি এখন। এবার বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটি আপনারা পুরোটা দেখুন। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে দেবেন। এবার এই তেলেই আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুটা আমি খুব লাল করে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আপনাদের পছন্দের রিতার রান্নাঘরকে এখন আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি লাল করে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার যেরকম ঝোল খেতে চান, একটু ঝোল এটাতে রাখতেই হবে, মাছের পরিমাণ অনুযায়ী সেইভাবে সেই কড়াইটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আমি আগে থেকে যে ভাপিয়ে রেখেছিলাম সেই ডাটাগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা এখনই খুব সুন্দর রং এসছে, সেই জন্য আমার কাশ্মীরি লঙ্কার যে আমি গুঁড়োটা গুলে রেখেছিলাম সেটা আমার দেওয়ার প্রয়োজন পড়বে না। তবুও আমি যখন দেখিয়েছি একটু সামান্য দিচ্ছি। দেখুন এবার আমি 5 মিনিটের মতো এই ঝোলটাকে ফুটতে দেব। আমি 5 মিনিট পরে এসে দেখছি ঝোলটা আমার ফুটে গেছে। আর যেহেতু ডাটাগুলো আগে থেকে আমি ভাপিয়ে রেখেছিলাম সেই জন্য ডাটাগুলো সেদ্ধই আছে, সেদ্ধ আরো ভালোভাবে হয়ে গেছে দেখুন। আর আলু এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ঝোলটাকে একটা অন্য পাত্রে নামাবো। এবার কড়াইতে আমি খুব অল্প পরিমাণে সর্ষের তেল দেব। যে তেল দিয়ে আমি মাছটা ভেজেছিলাম বা আলুটা ভেজেছিলাম সেটা নয়, আমি এমনি ফ্রেশ তেল দিলাম, দেখুন খুব কম। তেলটা গরম হয়ে যাচ্ছে, এখন আমি দিচ্ছি একটা তেজপাতা,
দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, একটু আদা বাটা, একটু জল দিয়ে দিচ্ছি। এই সময় আমি এই ঝোলটা ঢেলে দিচ্ছি। ঝোলটা দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি দু মিনিটের মতো ঢেকে ফুটিয়ে নিচ্ছি। আমি দু মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি, দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে। মাছের ঝোল তৈরি, ডাটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল, সুস্বাদু স্বাস্থ্যকর হয়ে গেছে আমার রান্নাটা। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর পাশে যে বেল আইকনটি আছে সেটিতে আপনারা ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।